আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের বিশ্ববিদ্যালয়ের হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলার শুনানিতে এই নির্দেশ প্রধান বিচারপতি টি এ শিবগামনের। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন তিনি। প্রতিটি ঘর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রাক্তনীদের সরিয়ে দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুদীপ রাহা। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার হস্টেল খালি করা নিয়ে এই নির্দেশ প্রধান বিচারপতির।